প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য থেকে শুরু করে সকল প্রকার খাদ্য তৈরি করে বাজারজাত করছেন রাজধানীর দারুস সালামের গাবতলীর পাশে গোডাটেক এলাকায় এক কারখানা। এসব খাবার খেয়ে শিশু এবং সাধারণ মানুষ ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন, পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। সরেজমিনে দেখা যায়, গোদাটেক 10B এর বিপরীত পাশের রাস্তার শেষ মাথায় কাউন্সিলর তাহিরের জায়গায় টিনশেড ঘর করে দীর্ঘদিন ধরে নিয়মনীতি ছাড়া যত্রতত্রভাবে গড়ে তুলেছেন ওই কারখানা। সবার চোখ ফাঁকি দিয়ে সাতক্ষীরার কল্যাণ ও সোহেল নামসহ আরও দুজন চালিয়ে যাচ্ছেন ওই ব্যবসা। এর পুরোটাই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে 21 ধরনের খাবার। উৎপাদিত খাদ্যের মান প্রণয়ন ও গুণগত মান পরিমাপ নিশ্চিতকরণ কোনো ব্যবস্থা না থাকায় কারখানার মালিকরা অবাধে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। উৎপাদিত খাবারে দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান BSTI এর অনুমোদন সহ নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ। অনুসন্ধানে দেখা যায়, কারখানাগুলো নিয়ম নীতি না মেনে স্বাচ্ছেতে নোংরা পরিবেশে ভেজাল নিম্নমানের উপকরণ, ক্ষতিকারক কেমিক্যাল ও নিম্নমানের পাম তেল ব্যবহার করে তৈরি করছে খাবারগুলো। তাছাড়া শ্রমিকরা বিশেষ পোশাক ছাড়া খালি পায়ে খাবার তৈরি করছে। নোংরা ও অপরিষ্কার কড়াইগুলোতে আটা ময়দা প্রক্রিয়াজাত করা হচ্ছে। ডালডা দিয়ে তৈরি ক্রিম রাখা পাত্রগুলোতে নেই কোনো ঢাকনা। উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়াই বাইরে মোড়কে কেক, বিস্কুট ও বিভিন্ন ধরনের বেকারি খাবার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। বক্স ও মোড়কে নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পণ্য বাজারজাত করছে তারা। রাজধানীর বিভিন্ন দোকান ও চায়ের স্টলে গিয়ে দেখা যায়, একাধিক পলিপ্যাকে ঝুলছে তাদের খাবার। মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ নেই লেখা। এ সকল কারখানাতে বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ জরিমানা আদায় করা হলেও চন্না শোনে ধর্মের কাহিনী, কিছুদিন যেতে না যেতেই ফিরে যাচ্ছে পূর্বের অবস্থায়। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল কেমিক্যাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করা এসব খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। কয়েকজন বেকারি শ্রমিক জানান, কোনো কোনো কারখানায় দিনের বেলায় তারা কোনো পণ্য উৎপাদন করেন, আবার রাতে ভ্রাম্যমান আদালত ও পুলিশের ঝামেলা কম বলে পণ্য উৎপাদন রাতেই শেষ করে তারা। তারা আরো বলেন, মাঝে মধ্যে স্যানিটারি অফিসার এসে ঘুরে চলে যায়। চা দোকানদাররা বলেন, আমরা গরিব মানুষ, চা পান বিক্রি করে সংসার চালাই, উৎপাদনের তারিখ দেখার সময় নাই, ক্রেতারা তো আর এসব জিজ্ঞেস করে না। এদিকে কারখানার মালিকের ছোট ভাই বলেন, আমাদের BSTI-র কোনো অনুমোদন লাগে না। মিষ্টির 21টা মিষ্টিতে BSTI অনুমোদন আসলে দেয় না, কারণ এটা এক সপ্তাহের ভিতরে নষ্ট হয়ে যায়। এই যে প্রোডাক্টগুলো বানাচ্ছেন, এগুলো সবগুলো কি BSTI অনুমোদন আপনার কাছে আছে কি না? সবগুলো অনুমোদন নাই। তাহলে কিভাবে বানাচ্ছেন আপনি অনুমোদন ছাড়া? আপনি অনুমোদন ছাড়া কিভাবে বানাচ্ছেন সেটা বলুন। কারণ আমার জানা মতে 21টা প্রোডাক্টে BSTI অনুমোদন দেয় না। আমি বলছি, আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেটার আছে কিনা? 21টার বাইরেও কিছু আছে, সব কি আর বাংলাদেশে কয়টা প্রতিষ্ঠান 100% প্রসেস মেইনটেইন করে চলে? আপনারা যেমন জানেন আমরাও জানি। আর আপনারা যদি জড়ান পেঁচান, ঠিক আছে, তাইলে তো আর বলার কিছু নেই, সামনের মাথা এরম করে ধরে, ঠিক আছে, কিছু বলার নেই। দেখেন, আপনাদের যেটা করণীয় আপনারা করেন।